বিখ্যাত আমেরিকান অনুসন্ধানী সাংবাদিক জ্যাক অ্যান্ডারসনের সাথে এফবিআই সিআইএ এমনকি হোয়াইট হাউসের একটা তিক্ত অভিজ্ঞতার ইতিহাস আছে অনেক দিনের। জ্যাক অ্যান্ডারসন যখন জানতে পারলেন চিলি স্বৈরশাসক অগাস্টো পিনোশেট ছিলেন ওয়াশিংটনের হাতের পুতুল এবং যার নেতৃত্বে বিভিন্ন দেশে তার রাজনৈতিক বিরোধীদেরকে হত্যার পরিকল্পনা করছেন, তখন তিনি নিউ ইয়র্ক টাইমসে একটি কলাম প্রকাশ করেন যা রাতারাতি আমেরিকান নাগরিকদের প্রবলভাবে আলোড়িত করেছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ঘটনাটি ঘটে যাওয়ার বহু বছর পর অ্যান্ডারসন জানতে পেরেছিলেন সেদিন সাগ্রহে যেই তথ্যগুলো তিনি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ করেছিলেন এবং তা নিয়ে বিশ্বব্যাপী রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল, তা ছিল আসলে কেজিবির সাজানো একটা পরিকল্পনার অংশ। অর্থাৎ কেজিবির প্ল্যানই ছিল অ্যান্ডারসন আর্টিকেলটি প্রকাশ করুক। ঘটনাটা একটু খুলেই বলি। ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর অগাস্টো পিনোশেটের নেতৃত্বে চিলির সামরিক বাহিনী রাজধানী সান্তিয়াগোর লা মোনেদা প্রাসাদ ঘেরাও করে ফেলে। সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি সালভাদর আলেন্দেও আক্রমণ প্রতিরোধের জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন। আলেন্দেকে দেশ ছাড়বার এবং রাষ্ট্রপতির পদ ছাড়তে বললেন পিনোশেট। আলেন্দ দেশ ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং রাষ্ট্রপতির পদ থেকেও পদত্যাগ না করার কথা সাফ বলে দেন। প্রতিকূল সামরিক বাহিনীর কাছে পরাজিত হয়ে আলেন্দে আত্মহত্যা করেন এবং পিনোশেট চিলির রাজনৈতিক ক্ষমতা দখল করেন। আলেন্দের শাসনের বিরুদ্ধে সিআইএ গোপনে এই অভ্যুত্থানকে সমর্থন করছিল। গোটা ল্যাটিন আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম মার্ক্সবাদী প্রেসিডেন্টের এমন পতন দেখে সোভিয়েত ইউনিয়নও বসে থাকেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন তার পশ্চিম গোলার্ধের অন্যতম প্রধান মিত্র সালভাদর আলেন্দেকে উৎখাত করার জন্য পিনোশেটকে কখনোই ক্ষমা করতে পারেনি। সোভিয়েত ইউনিয়নের হয়ে সেই ক্ষেত্রে কাজ শুরু করে দিল কেজিবি। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে অগাস্টো পিনোশেটকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করা হলো। যেহেতু মার্কিন সরকার অভ্যুত্থানের ফলাফলে সন্তুষ্ট ছিল এবং চিলির সদ্য মুকুটপ্রাপ্ত সামরিক স্বৈরশাসকের সাথে কাজ করতে ইচ্ছুক ছিল, সেই হেতু সোভিয়েত ইউনিয়নের লক্ষ্য ছিল পিনোশেট শাসনের অধীনে সংগঠিত নৃশংসতাকে যেভাবেই হোক প্রকাশ করা এবং প্রয়োজনে জালিয়াতি করা। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কেজিবি যে পরিকল্পনার শখ এঁকেছিল তার নাম ছিল টুকান অপারেশন। অপারেশনের মূল পরিকল্পনাকারী ছিলেন ইউরি আন্দ্রোপভ। তিনি ছিলেন সেই সময় কেজিবির প্রধান এবং যিনি পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের নেতা হিসেবেও স্থলাভিষিক্ত হন। এই কাজটি অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয়েছিল। কেজিবি পিনোশেট এবং চিলির জাতীয় গোয়েন্দা অধিদপ্তরের প্রধান মিগুয়েল কন্টারাসের চিঠিপত্র জাল করে। এরই একটি চিঠিতে পিনোশেটের রাজনৈতিক বিরোধীদের হত্যা করার পরিকল্পনার বিস্তারিত বিবরণ ছিল, যারা মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, মেক্সিকো, ফ্রান্স, ইটালি এবং কোস্টারিকোতে নির্বাসিত ছিল। অন্য চিঠিতে কুখ্যাত অপারেশন কন্ডোরের সাথে সিআইএর জড়িত থাকার কথাও উল্লেখ ছিল। কেজিবির তৈরি করা জাল চিঠিগুলোই আমেরিকান অনুসন্ধানী সাংবাদিক জ্যাক অ্যান্ডারসনের হাতে পৌঁছায়, যিনি পিনোশেটের নৃশংসতা এবং এই অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রকাশ করতে নিউ ইয়র্ক টাইমসে লিখেছিলেন। অপারেশন টুকান পিনোশেট শাসন সম্পর্কে আমেরিকান জনসাধারণের ধারণাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এবং এই বিষয়ে সিআইএ এবং হোয়াইট হাউসের ওপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করা হয়। দীর্ঘদিন পর্যন্ত কেউই কেজিবির এই গোপন তৎপরতার কথা জানত না। দীর্ঘদিন পর ১৯৯২ সালের বসন্তে ভাসিলি মিত্রখিন নামে একজন কেজিবি কর্মচারী লাটভিয়ার রিগায় যুক্তরাজ্যের দূতাবাসে প্রবেশ করেন। তখন তিনি তার ব্যাগের ভেতর থেকে কেজিবির আর্কাইভ থেকে পাচার করা ক্লাসিফাইড ফাইলের একটি নমুনা বের করেন। সেই সব নমুনার মধ্যেই উল্লেখ ছিল অপারেশন টুকানের সফল পরিকল্পনার কথা। এই ঘটনাটি কেজিবির অসংখ্য দুর্ধর্ষ কর্মকাণ্ডের মধ্যে একটি। ভুয়া তথ্য প্রচার করে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশলের সবচেয়ে সফল প্রয়োগ করতে পেরেছিল কেজিবি। কেজিবি তার সূচনা থেকে সোভিয়েত ইউনিয়নের শেষ পর্যন্ত সোভিয়েত রাজনীতি ও সমাজে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। নিজ দেশের অভ্যন্তরে নিপুণ গোয়েন্দা কার্যক্রম এবং বিদেশের মাটিতেও তাদের দক্ষতা সোভিয়েত ইউনিয়নকে বহির্বিশ্বে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। বিশ্বের অপরাপর গোয়েন্দা সংস্থার মতো কেজিবিও তার টার্গেট দেশে বৈধ ও অবৈধ সব ধরনের কার্যক্রম শুরু করেছিল। উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্য সমাজতান্ত্রিক দেশের নিরাপত্তা সুসংহত রাখা। এজন্য কোনো দেশের আভ্যন্তরীণ হস্তক্ষেপ করতে দ্বিধা করত না কেজিবি। অক্টোবর বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দুই মাস পর ১৯১৭ সালের ২০ ডিসেম্বর রাশিয়ার দ্য অল রাশিয়ান এক্সট্রাঅর্ডিনারি কমিশন বা চেকা ভেঙে কেজিবি গঠন করা হয়। রুশ ভাষায় একে কমিয়েত গোজু দ্রাস্ত ভেনয় বেজোপাসনস্তি বলা হয়। ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে কমিটি ফর স্টেট সিকিউরিটি। কেজিবির প্রধান প্রতিদ্বন্দ্বিতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি সিআইএর সাথে। ১৯৯১ সালের ২৩ আগস্ট কেজিবির ১৯তম চেয়ারম্যান কর্নেল জেনারেল ক্রাইজকফকে ব্যর্থতার দায়ে গ্রেফতার করে ভাদিম ভিক্টর বিচ বানাটিনকে চেয়ারম্যান করা হয়।
ভাডিম ভিক্টর বিজ বানাটিনকে কেজিবির কার্যক্রম গুটিয়ে আনতে বলা হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কেজিবির কার্যক্রম স্তিমিত হয়ে আসে। ওই বছর 6 নভেম্বর অফিসিয়ালি কেজিবির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আপনি কি জানেন, এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতে খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটার সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি, কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40% বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। আর সেক্ষেত্রে বোনাস পেতে ভয়েস অব ঢাকা কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। 1995 সালের 21 ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন রাশিয়ার নিরাপত্তার জন্য FSB নামে গোয়েন্দা সংস্থা গঠন করেন। কেজিবিকে কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নের সোর্ড অফ শিল্ড বলা হতো। কেজিবির সদর দপ্তর ছিল মস্কো রেড স্কোয়ারে। সেই একই বিল্ডিংটি এখন FSB বা রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সিকিউরিটি সার্ভিসের আবাসস্থল, যারা কেজিবির মতোই একই ধরনের কাজ করে, কিন্তু তাদের খ্যাতি ততটা নয় যতটা কেজিবির ছিল। কেজিবির গোয়েন্দাগিরির জন্য বিদেশে সোভিয়েত দূতাবাসকে দায়িত্ব দেওয়া হতো। তারা বিভিন্ন দেশে তাদের জন্য বিশ্বস্ত গোয়েন্দা বাছাই করত। সেই ক্ষেত্রে ওই দেশে সমাজতান্ত্রিক আদর্শ প্রচার করা হতো। যারা কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী হতো তাদের বুদ্ধিবৃত্তিক উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হতো। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এদের বসানোর চেষ্টা থাকত কেজিবি। তাদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা ছাড়াও প্রযুক্তিগত সহায়তাও করত কেজিবি। এভাবেই তারা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ে স্পাই তৈরি করতে পেরেছিল। বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহের অন্যতম অনুসন্ধানকারী সাংবাদিক মিজানুর রহমান খান 2018 সালে তার লেখা নিবন্ধে বলেন, কেজিবির ভাষ্য অনুযায়ী বাংলাদেশে সে সময় তাদের 20 জন এজেন্ট সক্রিয় ছিল। তাদের 2 জন আবার সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায়ও ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রহস্য মানব হিসেবে পরিচিত ব্যক্তিত্ব সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান বাংলাদেশের একজন প্রখ্যাত সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ গঠনের লক্ষ্যে 1962 সালে গোপন সংগঠন নিউক্লিয়াস গঠন করেন। নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামেও পরিচিত ছিল। নিউক্লিয়াস এবং সিরাজুল আলম খানকে নিয়ে যত আলোচনা সমালোচনা বাংলাদেশের রাজনীতিতে হয়েছে তা অন্য কোনো রাজনীতিকের ক্ষেত্রে কিন্তু ঘটেনি। অনেকেই বলার চেষ্টা করেন নিউক্লিয়াস ও তার নেতা সিরাজুল আলম খান আসলে র এবং কেজিবিরই তৈরি। পশ্চিমা দেশগুলোতে কেজিবি মূলত স্পাইদের এজেন্টদের অধীনে কাজ করাত। স্পাইরা এজেন্টদের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহ করত। এরকম একটি গুরুত্বপূর্ণ এজেন্টের নাম ছিল ক্যামব্রিজ 5। অবশ্য এরা কেউই কেজিবির সরাসরি কর্মকর্তা নয়। এই চক্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এবং স্নায়ুযুদ্ধের শুরুর দিকে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য মস্কোতে পাচার করত। সম্প্রতি বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে এক চমকপ্রদ খবর। 67 বছর বয়স্ক সাবেক কেজিবি কর্মকর্তা ইউরি শেভেটস গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেজিবির কেমব্রিজ 5-এর মতোই এক গুপ্তচর চক্রের গুরুত্বপূর্ণ সম্পদ বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, কেজিবির এই সাবেক গুপ্তচর ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে আরও জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পকে নাকি 4 দশকেরও বেশি সময় ধরে রুশ সম্পদ হিসেবে প্রস্তুত করেছে গোয়েন্দা সংস্থা কেজিবি। শেভেটস গার্ডিয়ানকে বলেছেন, কেমব্রিজ 5 হল ছাত্র অবস্থাতেই কাউকে নিয়োগ দেওয়ার একটা আদর্শ উদাহরণ। সেই ছাত্রদের অনেকেই পরে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছিল। ট্রাম্পের সঙ্গে অনেকটা এমনই ঘটেছে। শেভেটসের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমেরিকান কম্প্রোমাত নামের একটা বই লিখেছেন মার্কিন সাংবাদিক ক্রেগ উঙ্গার। সেই বইতে উঠে এসেছে আরও বিস্তারিত তথ্য। শেভেটসের দেওয়া তথ্য অনুসারে 1977 সালে ট্রাম্প যখন প্রথম রুশ গোয়েন্দাদের নজরে আসেন, ওই সময় ট্রাম্প বিয়ে করেন ইভানা জেলনিকোভা নামে এক চেক মডেলকে। তখন কেজিবির সহযোগিতায় চেকোস্লোভাকিয়ার গোয়েন্দা সংস্থার টার্গেটে পরিণত হন ট্রাম্প। এর 3 বছর পর ট্রাম্প তার সবচেয়ে বড় আবাসন প্রকল্প গ্র্যান্ড হায়াত নিউইয়র্ক হোটেল তৈরির কাজ শুরু করেন। হোটেলটির জন্য সিমন কিসলিন নামের এক সোভিয়েত অভিবাসীর কাছ থেকে 200টিরও বেশি টেলিভিশন সেট কেনেন ট্রাম্প। কিসলিন ছিলেন জয়লার ইলেকট্রনিক্স নামের একটি ব্যবসায়ী উদ্যোগের সহপ্রতিষ্ঠাতা। শেভেটসের মতে জয়লার কেজিবির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ছিল এবং কিসলিন টার্গেট শনাক্ত করার জন্য একজন স্পটার এজেন্ট হিসেবে কাজ করতেন। তিনি উদীয়মান ব্যবসায়ী হিসেবে ট্রাম্পকে সম্ভাব্য সম্পদ হিসেবে চিহ্নিত করেন। তবে কেজিবির সঙ্গে জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন কিসলিন। অনেকের কাছে মনে হতে পারে আজকের দিনে কেজিবির কোনো অস্তিত্বই নেই, হয়তো সত্যিই নেই। এখানে কিন্তু একটা কিন্তু আছে। পৃথিবী বিখ্যাত দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা এত সহজে বিলীন হয়ে যাবে
এটা ভাবা কিন্তু বোকামি। হ্যাঁ, আজ ক্রেমলিনের আকাশে হয়তো ভিন্ন পতাকা উঠছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া নামের এক অদ্ভুত গণতান্ত্রিক দেশের আবির্ভাব হয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের কেজিবির সেই ছায়া এখনও হয়তো ঘিরে রেখেছে রাশিয়াকে। নাম বদলেছে কেবল, চেকা থেকে জিপিইউ, তারপর NKVD, সেখান থেকে নাম বদলে হয়েছে KGB, আর KGB থেকে আজকের FSB। ঐতিহাসিক পট পরিবর্তনের এদের নাম বদলেছে, কিন্তু তাদের কাজ একই রয়ে গেছে বলেই অনেকে মনে করেন। কেজিবি 1990 সালে দেউলিয়া হওয়ার পরে সাময়িকভাবে তার ক্ষমতা হারিয়েছিল, কিন্তু 1999 সালে এটি আবার সদর্পে ফিরে আসে কেজিবির সাবেক কর্মকর্তা ভ্লাদিমির পুতিনকে ক্রেমলিনে ফিরিয়ে আনার মাধ্যমে। ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে প্রবেশ করে সংগঠনের এজেন্টদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা আবার ক্ষমতায় ফিরে এসেছি, কিন্তু এবার এসেছি অনির্দিষ্টকালের জন্য। শেষ করতে চলেছি আমরা আজকের মতো, কিন্তু ভুলে গেলে চলবে না, রাশিয়া কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথে সমস্ত আইনি ধারাবাহিকতা ভঙ্গ করেনি, এমনকি কমিউনিস্ট কর্মকর্তাদেরও কারাগারে পাঠানো হয়নি। শুধু তাই নয়, বিংশ শতকের কোনো আর্কাইভও সার্বজনীন করা হয়নি। পুতিনও সেই একই কর্তৃত্ববাদী ব্যবস্থার একটা আধুনিক পুনরাবৃত্তি মাত্র। সেই আগের মতো এখনও কেজিবি অফিসাররা ক্রেমলিনেই থাকেন। মহা আয়োজনে তারা এখনও 20 ডিসেম্বর চেকিস্ট দিবস উদযাপন করেন, যেই দিনে তাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রকৃতপক্ষে তারাই রাশিয়ার সমস্ত আইনি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, ক্ষমতার বিচ্ছিন্নতা এবং আইনের শাসন ছাড়াই। FSB পরিচালক নিকোলাই পাত্রুসেব 2000 সালে কমসল মস্কায়া প্রাদভা নামে একটি সংবাদপত্রে একটি সাক্ষাৎকার দেন। রাশিয়ার অন্যতম বৃহত্তম মিডিয়া আউটলেটের সাথে সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে বলেছিলেন, আমরা আমাদের ইতিহাসকে ফেলে দিইনি, আমরা খোলাখুলিভাবে স্বীকার করছি লুবিয়াঙ্কার ইতিহাসই আমাদের আসল ইতিহাস। বুঝুন তাহলে কী মনে হয়, কেজিবি কি হারিয়ে গেছে না আজও রয়ে গেছে?